বেরোদেলপুর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভোজনগর শিল্প তালুকে বহিঃরাজ্য থেকে আসা গাড়িগুলির স্যানিটাইজেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোজনগর শিল্প তালুকে বহিঃরাজ্য থেকে আসা গাড়িগুলির স্যানিটাইজেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগরতলা স্মার্ট সিটি এবং টিআইডিসির সহায়তায় এই প্রযুক্তি বসানো হয়। বৃহস্পতিবার এই ট্রাক ডিজাইন প্যাকশন ট্রানালের সূচনা করেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। তিনি বলেন, সরকার এই ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু কেবল গাড়ি নয়, গাড়ি চালক ও সহচালকদের নিজের বর্তমান পরিস্থিতি অনুধাবন করে সময়সময় হাত ধোয়া এবং পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান তিনি। ফ্যাক্টরির মধ্যে যে দিশা নির্দেশ দেওয়া হয়েছে তা কেবল সংস্থার জন্য নয়, এটা প্রত্যেককে নিজের জন্য মেনে চলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ত্রিপুরা সঠিকভাবে চলে, করোনার মুক্ত হয়েছে, কিন্তু এই ধারা অব্যাহত রাখতে হবে। টিআইডিসি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ছাড় দেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা নিচ্ছে, যাতে সঠিকভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে। সঠিক দিশার মাধ্যমে কাজ করে রাজ্যের উন্নয়নের সমস্ত প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে জানান টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। দেখুন, আজকের যে বিষয়টা এখানে আমরা স্যানিটাইজ গাড়িকে করার জন্য লাগিয়েছি, এটা সরকারি উদ্যোগ, সরকার লাগিয়েছে, কিন্তু এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকটা ব্যবস্থাই আমাদের নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের রাজ্যের সুরক্ষার জন্য, নিজেদের পরিবার সুরক্ষার জন্য। এটা যেমন এখানে গাড়ি যারা নিয়ে আসবে তারা যেমন এখানে নিজেদের উদ্যোগে সেটা গাড়িকে স্যানিটাইজ করা, বা যারা ড্রাইভার থাকবে বা যারা এই গাড়িতে অন্য লোক থাকবে তারা যেন নিজেরা নেমে নিজেদের হাত পরিষ্কার করা, ধোয়া, বা যারা ফ্যাক্টরি আমরা চালাচ্ছি, আমাদের ফ্যাক্টরিতে যে সুরক্ষার ব্যবস্থাটা সেটা শুধু কেন্দ্র সরকার বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে দিশা নির্দেশ দিয়েছে সেটা পালন করার জন্য এরকম নয়, কিন্তু এটা আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার ব্যক্তির সুরক্ষার জন্য, আমার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সুরক্ষার জন্য এই কাজগুলো করা। এটা আমরা প্রত্যেকেই নিজেরা নিজেদের উদ্যোগে এইগুলো করব, এবং এখানে যে এই ব্যবস্থা করা হয়েছে সেটা যেন সবাই আমরা পালন করি। আর তাহলে আমরা কি হবে, আমরা দেখেছি অন্য রাজ্যগুলো আমাদের মতো, যে উত্তর পূর্বাঞ্চল যদি ছেড়ে দিই, মহারাষ্ট্রকে বা রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লির মতো রাজ্য, অনেক ভয়াবহ পরিস্থিতি, সেখানে কিন্তু অনেক কোয়ারেন্টাইনের পেশেন্ট এসেছে, সেখানে অনেক শিল্প কারখানা বন্ধ হয়েছে। আমরা এই ছোট রাজ্যে বসবাস করেও কিন্তু আমরা অনেকটা এতদিন পালন করেছি, আমরা চাইব যে শিল্প চলুক, কিন্তু পাশাপাশি আমরা যেন সুরক্ষার বিষয়গুলো দেখে আমরা এগুলো করি। তাহলে কি হবে, আগামী দিনগুলোতে আমরা আমাদের ব্যবসা চালাতে পারবো। যে বিষয়গুলো আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলেছেন, সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সরকারের নজরে নিয়ে এসেছি, এমন নয় যে সেগুলো আমরা নিয়ে যাইনি, আমরা সেগুলো নিয়েছি। আমাদের টিআইডিসি যে র্যান্ট নেয় সেটাকে কী করে একটু ছুট দেওয়া যায় আপনাদেরকে, বা ইলেকট্রিসিটি কী করে আমরা একটু ছুট দিতে পারি, বা আপনাদের যেগুলো সাবসিডি অ্যামাউন্ট সেগুলো কী করে তাড়াতাড়ি দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো অলরেডি আমাদের সেক্রেটারি, আমাদের ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ ওনারা এবং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা রিটার্ন দিয়েছেন আমাদেরকে, আমরা সরকারের নজরে নিয়ে এসেছি। এই বিষয়গুলো কী করে আপনাদেরকে একটু সাবসিডি দেওয়া যায়, আপনারা যেন আপনাদের ব্যবসাকে সঠিকভাবে চালিয়ে যেতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ এই কারণে, দেখুন আপনাদেরকে ছেড়ে কিন্তু রাজ্য বা দেশ নয়, কিন্তু আপনাদের যে অর্থের যোগান, আপনারা যে ট্যাক্স কালেকশন করেন, আপনারা যে ট্যাক্স পেমেন্ট করেন, সেগুলো দিয়েই কিন্তু রাজ্যের ডেভেলপমেন্ট, বাজেট তৈরি হয় বা দেশের বাজেট তৈরি হয়। তো আপনাদেরকে নিয়েই কিন্তু সরকার, এত আপনাদের সহযোগিতা আমরা আবারও কামনা করি। আমরা চাইব যে আপনারা সঠিক সরকারের দিশা নির্দেশ পালন করে আপনারা কাজ করবেন, এবং আগামী দিন যেন আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি, সেই দিকে আমরা নজর দেবো। সেগুলো সরকারের বিবেচনাধীন রয়েছে, সেগুলো সরকার দেখছেন, সেই বিষয়গুলো আমরা চাইব যে সেগুলো তাড়াতাড়ি যেন আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই সুবিধাগুলো যেমন আপনারা আপনাদের ব্যবসা চালু রাখতে পারেন। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বেরো রিপোর্ট খবর ত্রিপুরা। বৃহস্পতিবারেও যারা বিনা প্রয়োজনে লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলো আরাকা প্রশাসন। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার কঠোর ব্যবস্থা গ্রহণ করলো আরক্ষা দপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি রয়েছে। সমগ্র দেশের নেই ত্রিপুরা রাজ্যে লকডাউন লাগু রয়েছে, কিন্তু একাংশ অতি উৎসাহী লোক প্রায় প্রতিদিন লকডাউনকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ে। আবার একাংশ যানবাহনও বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ে। রাজধানীতে প্রতিদিন একই চিত্র পরিলক্ষিত হচ্ছে, ফলে প্রায় প্রতিদিন আরক্ষা প্রশাসনকে ময়দানে নামতে হচ্ছে।
বৃহস্পতিবারও রাজধানীতে লকডাউনকে উপেক্ষা করে একাংশ অতি উৎসাহী লোক এবং একাংশ যান চালক বিনা প্রয়োজনে যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ফলে এই দিন রাজধানীর বিভিন্ন জায়গায় এই দিন নজরদারি চালায় আরক্ষা প্রশাসন। লকডাউনকে উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়েছে এই দিন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আরক্ষা প্রশাসন। সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ এই দিন রাজধানীতে অভিযানে নামে। বিনা প্রয়োজনে যে সকল যানবাহন এই দিন রাস্তায় নেমেছে সেই সকল যানবাহনকে পুলিশ আটক করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে লকডাউনের বিষয়ে বলতে গিয়ে আইনমন্ত্রী রতনলাল নাথ জানান, বুধবার লকডাউন পরিস্থিতি নিয়ে মহাকরণে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কোনো রাজনৈতিক দল লকডাউন তুলে নেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো কিছুই বলেনি। এখনই লকডাউন তুলে নিলে বড় ধরনের বিপদ হতে পারে, তাই লকডাউন যেমন রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে শিথিলতাও করা হয়েছে। ছোট ছোট দোকানপাট ধীরে ধীরে খোলা হচ্ছে, তবে রাজ্য সরকার একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কেন্দ্রীয় সরকার যা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারও তা লাগু করেছে। 3রা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইনমন্ত্রী আরো জানান, 3রা মে নতুন কোনো সিদ্ধান্তের ঘোষণা হতে পারে, তাই 3রা মে পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি মেনে চলছে, কিছু কিছু ক্ষেত্রে যারা লকডাউনের যে প্রসিডিউর আছে মেজর আছে যারা ব্রিচ করছে তাদের এগেইনস্ট আমরা অ্যাকশন নিই। অবশ্যই আমরা লকডাউন পিরিয়ডে অনেক ভেহিকেলের এগেনস্টে অনেককে অ্যারেস্ট করেছি যারা লকডাউনের প্রতিযোগিতাকে মানছে না, ঠিক আছে। তো এখন অনেক ছাড় আছে, তার মধ্যে এক্সেপশন আছে, আমরা চেক করে দেখছি কোনটা বৈধ কোনটা অবৈধ। তো যেটা প্রতিযোগের বাইরে আছে লকডাউনের প্রতিযোগকে ব্রিজ করেছে সেগুলোর এগেনস্টে আমরা একটা ঠিক আছে। এর মধ্যে আমরা যাতায়াত করেছি কিছু কিছু ফেক আমরা দেখেছি এবং বিজিবির তেলিয়ামুড়া মঙ্গলের করিলং শক্তি কেন্দ্রের উদ্যোগে 330 পরিবার গরিব দস্তুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজিবি তেলিয়ামুড়া মন্ডলের করিলং শক্তি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার দস্ত 330 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টনের অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব, এছাড়াও ছিলেন এলাকার বিধায়িকা কল্যাণী রায় সহ শক্তি কেন্দ্রের কার্যকর্তারা। বৃহস্পতিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ত্রাণ সামগ্রী বন্টনের অনুষ্ঠান হয় সকাল 11টা নাগাদ। এদিনে এই শক্তি কেন্দ্রের অধীনে 330 পরিবারের দস্তুদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জায়ানীতি দেবের উপস্থিতিতে। ত্রাণ সামগ্রীগুলির মধ্যে ছিল চাউল, তৈল, আলু, সয়াবিন সহ অন্যান্য সামগ্রী। পরে মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব জানান, তেলিয়ামুড়া এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের কাজকর্মে খুশি মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। 28 তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকেন। কল্যাণী রায় জি কে আমন্ত্রণ পে মে ইহা আই হু অর মে জব ভি তেলিয়ামুড়া আতি হু মুঝে বহুত আচ্ছা লাগতা হ্যায় ক্যোঁকি ইহা জো প্যার মিলতা হ্যায় জো সৎকার মিলতা হ্যায় ও দেখ কে এসা লাগতা হ্যায় এক আপনাপন মিল রাহা হ্যায় অর মে জব আতি হু মুঝে এক চিজ বহুত আচ্ছি লাগতি হ্যায় কি ইহা পে জো কল্যাণী রায় জি কো দিদি কে হিসাব সে আপ লোগো কা প্যার মিল রাহা হ্যায় সহযোগ মিল রাহা হ্যায় উসকে চলতে উনহে ভি এক শক্তি মিলতি হ্যায় এক বল মিলতা হ্যায় তেলিয়ামুড়া কি জনতা কে লিয়ে সেবা করনে কা অর মুঝে অত্যন্ত ইস বাত কা গর্ব হ্যায় কি ও আপনে কাম মে বহুত আচ্ছে সে সক্রিয় হ্যায় অর প্রত্যেক উনহে দেখা জাতা হ্যায় রোজ দিন আপনে প্রত্যেক তেলিয়ামুড়া বাসী কে সাথ খড়ে রহতে হুয়ে অর উনকে দুঃখ মে সুখ মে উনকা সাথ দেতে হুয়ে তো আজ ইসিলিয়ে আজ ইহা আয়ে হ্যায় অর মে ইহি কামনা করতি হু কি ইস করোনা ভাইরাস কি ফাইট সে হামারা পুরা দেশ বিজয়ী হোগা। জিস তরহ ত্রিপুরা ফ্রি হামারা করোনা ফ্রি হুয়া হ্যায় উসি তরহ পুরা ভারত জলদি হি করোনা ফ্রি হোগা অর ফির সে হাম এক সুচারু রূপ সে জীবন জিনে কি শৈলী মে ওয়াপিস আয়ে। কিতনে পরিবার কো আজ আজ দে 330 পরিবারোঁ কো আজ ইহাঁ পে দিয়া যা রাহা হ্যায় জো কি হর তরহ কা উসমে খাদ্য সামগ্রী হ্যায়
तेल है, दाल है, चावल है और अलग अलग तरह के मसाले जो एक घर में गृहिणी को जरूरत होती है वो सब खाद्य पदार्थ दिए जा रहे हैं। ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा। त्रिपुरा केमिस्ट एंड ड्रगिस्ट एसोसिएशन पैलार शहर महकुमा कमिटी उद्योगे गरीब दोस्त असहाय परिवार मौतिक खाद्य सामग्री बंटन करा है। त्रिपुरा केमिस्ट एंड ड्रगिस्ट एसोसिएशन कैलाशहर महकुमा कमिटीर उद्योगे लकडाउन एर समय गरीब दोस्त असहाय परिवार के खाद्य सामग्री बंटन करा हय। जाति उपजाति गरीब दोस्तदेर मध्ये दुई दफाय मोट 270 परिवार के चाल डाल सब्जी सह नित्य प्रयोजनीय सामग्री प्रदान करा हय। प्रथम दफाय गत 9 एप्रिल 165 परिवार मध्य खाद्य सामग्री बंटन करा हय छिल। आज टंडीपुर ब्लकेर अंतर्गत डलुगांव तेलीपाड़ा और সমরুর ছড়া এলাকা মিলিয়ে মোট 105 পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আজকের এই খাদ্য সামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তাপস পাল, সভাপতি সজলকান্তি সোম সহ অন্যান্যরা। সভাপতি সজলকান্তি সোম জানান যে তাদের সীমিত ক্ষমতার মধ্যে গরিব দোস্তদের জন্য এতটুকুই করতে পারে তারা আনন্দিত। সমাজের সর্বস্তরের মানুষের গরিব দোস্তদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কেমিস্ট এন্ড ড্রাগ অ্যাসোসিয়েশন কৈলাসহর সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে সম্মানিত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরুবেন না। প্রয়োজনে বেরুলে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, বারবার হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে নিন। সরকারি বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলুন। বর্তমানে লকডাউনের কারণে যে সমস্ত খেটে খাওয়া মানুষেরা রুজি রোজগার করতে পারছেন না, তাদের কথা বিবেচনা করে আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন কৈলাসহর সাব ডিভিশন কমিটি গত 9 এপ্রিল মোট 165 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করি। আজ তরুণীপাড়া ও ডলুগাঁও সমরুপাড়া তো প্রায় 110 পরিবারের মধ্যে আমাদের তরফ থেকে সাধ্যমতো কিছু ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। সেই সঙ্গে আমি আরও শুভেচ্ছা জানাই আমাদের কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সদস্যরা যেভাবে সাহায্য করেছেন তাদের প্রতি রইল আমার প্রচুর শুভেচ্ছা। সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধির দাবিতে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল সর্বোচ্চ সামাজিক সংস্থা। সমগ্র বিশ্বজুড়ে বর্তমানে মহামারীর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে বর্তমানে ত্রিপুরা রাজ্য করোনা মুক্ত রয়েছে। কিন্তু ত্রিপুরার তিন দিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউ যেন রাজ্যে প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল রাজধানীর উত্তর যোগেন্দ্রনগর স্থিত সবুজ সামাজিক সংস্থা। এই দিন সবুজ সামাজিক সংস্থার পক্ষে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের নিকট এই ডেপুটেশন প্রদান করে সবুজ সামাজিক সংস্থার পক্ষে প্রবীর শর্মা ডেপুটেশন প্রদানের গুরুত্ব সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান। আমরা প্রথমত হয়েছে আমরা করোনা পরিস্থিতি নিয়ে, হ্যাঁ, ত্রিপুরা এখন যেহেতু করোনা মুক্ত আছে, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা ডিস্ট্রিক্ট, এখানে আমরা জানতে পেরেছি প্রচুর পরিমাণে করোনা রোগী। যেহেতু বাংলাদেশের পাশে ত্রিপুরা অবস্থিত, যেই বর্ডার এরিয়া আছে সেই বর্ডার এরিয়াগুলো যাতে আমাদের মুখ্যমন্ত্রী তো সেদিকে খুব সজাগ দৃষ্টি আছেন, করোনা সম্পর্কে খুব সচেতন। তার পাশাপাশি আমরা ত্রিপুরা পুলিশের যে ডিজিপি আছেন ওনার উদ্দেশ্যে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। উনি যাতে অন্তত আমাদের ত্রিপুরার যে বর্ডার এরিয়া আছে সেই বর্ডার এরিয়াগুলো যাতে ভালো করে একটু নজর দেওয়া হয় পুলিশের মাধ্যমে, সেটা জানাতে এসেছি। এটাই আমাদের সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে আমরা এই ডেপুটেশনটা দেব। নাম? আমার নাম শ্রী প্রবীর শর্মা, সবুজ সামাজিক সংস্থা উত্তর যোগেন্দ্রনগর। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বৃহস্পতিবার সিপাহী জেলা অভয়ারণ্য কর্তৃপক্ষের উদ্যোগে গরিব দোস্তদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে অব্যাহত রয়েছে সরকারি উদ্যোগ, চলছে ত্রাণ সামগ্রী বিতরণের কাজও। বৃহস্পতিবার সিপাহী জেলা অভয়ারণ্য কর্তৃপক্ষের উদ্যোগে গরিব দোস্তদের মধ্যে বিতরণ করা হয় চাল, ডাল, পেঁয়াজ, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী। জেলাশাসক সি কে জমাতিয়ার উপস্থিতিতে 220 জন মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন
ডিএফও অনিমেষ দাস। রাতে যা লকডাউন অবস্থা চলছে, এই লকডাউন অবস্থা 3 তারিখ মে পর্যন্ত চলবে। 3 তারিখ মের পরে কিছু শিথিল করা হবে। এখনও এই লকডাউন অবস্থাতে এমনিতে কাজকর্ম চলছে, এগ্রিকালচারাল কাজকর্ম চলছে, ফিশারি, হর্টিকালচার, ফরেস্টের, এমজিএনআরজির কাজ চলছে। আপনারা এমজিএনআরজির রেগার কাজ আপনারা করতে পারবেন এবং কাজ করতে গিয়া ছেড়াও এই যে ডিস্ট্যান্স আপনাদেরকে এখানে গোল গোল করে একটা সুনির্দিষ্ট একটা দূরত্বে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে, কাজ করতে গিয়া ছেড়াও সে দূরত্ব বজায় রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চাকরি এক্সটেনশনের দাবিতে বিদ্যালয়ের পরিদর্শক অফিস কার্যালয়ের সামনে ধর্ণায় বসলো এক শিক্ষক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায়। সর্বশিক্ষার এক শিক্ষক নিজ চাকরি এক্সটেনশনের দাবিতে বিদ্যালয় পরিদর্শকের অফিস কার্যালয়ের সামনে ধর্ণা। সর্বশিক্ষার এক শিক্ষক নিজ চাকরি এক্সটেনশনের দাবিতে বিদ্যালয় পরিদর্শকের অফিস কার্যালয়ে সামনে ধর্ণা। পরে পুলিশের হস্তক্ষেপে ধর্ণা শেষ হয়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায়। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের বক্তব্যে জানা যায়, সর্বশিক্ষার শিক্ষক মৃদুল রায় গত 2007 সনে সর্বশিক্ষার শিক্ষক পদে চাকরি পায়। চলতি মাসের 30 এপ্রিল মৃদুলাল রায় চাকরি থেকে অবসরে যান সরকারি নিয়মানুযায়ী। কিন্তু ওই শিক্ষক বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন নিজ চাকরি এক্সটেনশনের দাবিতে সকাল 11টা নাগাদ। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে পুলিশ এসে ধর্ণায় বসা শিক্ষক মৃদুল রায়কে থানায় তুলে নিয়ে যান। তবে ধর্ণায় বসা ওই শিক্ষকের দাবি অযৌক্তিক, যা আইনসিদ্ধ নয়। সরকারি নিয়মানুযায়ী কোনো কর্মচারী একটা নির্দিষ্ট সময়ে অবসরে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। পুলিশ নিচে এখন আমাদের যে
দৈনিক কাজ আমাদের এটা হ্যাম্পার হচ্ছিলো ওনার আচার আচরণে। তো ওই কারণে পুলিশ বলেছে থানাতে গিয়ে ওনার সাথে আলোচনা করবে, ওটার জন্য গিয়েছি। এক বছর যে অ্যাকশন চাইছে এটা কি আমার সম্ভব নাকি? দেখেন আমাদের কাছে তো এই মুহূর্তে এরকম কোনো মেমো বা নোটিশ নেই যে কেউকে এক বছর এক্সটেনশন করা হয়, এরকম কোনো নোটিশ নেই। উনি বারবার একটা কথা বলছিলেন প্রধানমন্ত্রীর কথা গুরুত্ব দিচ্ছে, তো এর মধ্যে কি লকডাউনের মধ্যে কোনো সর্বশিক্ষা টিচার কি এর মধ্যে আর গেছে নাকি এই পিরিয়ডে? না, এই পিরিয়ডে আমার এই পিরিয়ডে কোনো সর্বশিক্ষার শিক্ষক রিটায়ারমেন্টে যায়নি, ওনার যাওয়ার ডেট আজকে, উনি চলে যাচ্ছে। মেরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পিতার মৃত্যুবার্ষিকীতে গরিব দোস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পুত্র কন্যারা, ঘটনা বিশালগড় থানা এলাকায়। পিতার মৃত্যুবার্ষিকীতে গরিব দোস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পুত্র কন্যারা। বিশালগড়ের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী প্রয়াত অবনী মোহন সাহার বৃহস্পতিবার 19তম মৃত্যুবার্ষিকী। প্রয়াতের ছেলে তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণোদয় সাহা পিতার স্মৃতিতে নিজ হাতে একদিন গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বছরের এই সময়তে আমরা কোনো কোনো একটা ছোটোখাটো পারিবারিক অনুষ্ঠান করি, পারিবারিক বলতে ওই শহরে বা এই বাড়িতেই আমাদের নিকট আত্মীয় যারা তারা আসে, এটা অনেকটা সবাই মিলে ওই বাবার কথা মনে করি। কিন্তু এইবার যেহেতু একটা মানে কী বলে করোনা বিপর্যয় চলছে, তো আমাদের ভাইরা যারা আছে মুম্বাইতে আছে এখানে আছে বোনেরা আছে, ওরা বলল চাইলে এবারে একটু অন্য ধরনের কোনো একটা অনুষ্ঠান করলে ভালো। তখন সবাই মিলে ঠিক করলো যে আমাদের এই বিশালগড়ের যারা আছে তাদের এই যে পুরসভার মধ্যে যারা আছে তাদের মধ্যে যারা খুব নিডি তাদের একটা লিস্ট করে তাদেরকে একটা কিছু এক ধরনের কী বলা যায় রিলিফ মতো একটা কিছু দেওয়া যায়, তখন আমরা এটা করেছি। তো আমি যতদূর জানি এখানে একশো জনের মতো করে অঞ্জনবাবু আছেন, রতনবাবু আছেন, লক্ষ্মী ম্যাডাম আছেন, এদের সহায়তা সহযোগিতায় এই অনুষ্ঠানটা হচ্ছে। যারা দুস্থ যাদের প্রয়োজন, এই যে এখন যে বিপর্যয় হচ্ছে না যে করোনা ভাইরাস, তাতে অনেকেরই তো অনেক অসুবিধা। বেরো রিপোর্ট, খবর ত্রিপুরা।